কচু ঘেচু এইসব আমি খেতে পারবো না। তাহলে আপনি কি খাবেন? মাটন কষা করে দাও, আর ঘি দিয়ে পরাঠা। বাবা, মাটন কষার পরাঠা খাবে? আমার ডাউট হচ্ছে। কি ডাউট হচ্ছে? না, মনে হচ্ছে পুরোটাই সাজানো ড্রামা। ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুরটা আমাকে দাও। দাঁড়াও, সিঁদুর নিয়ে নাটক করছো করো, কিন্তু এই ঠাকুরের সিঁদুর নিয়ে আমি তোমাকে নাটক করতে দেব না। আয়, সিঁদুরটা পরে নে। আর বেগম কোথায় গেলে? কি ব্যাপার, জুরোরা পালিশ করি, আজকে কোর্টে যাওয়ার দিন, জুরোরারও পালিশ করবে? এই সমস্ত কাজ আমার করার কথা নয়। তুমি করবে না, তোমার ঘর করবে। কি বলছেন কি আপনি? দেখো, দীপিকাই রিতেশ স্ত্রী। এই টাকাটা আমি আমার কাছে রাখছি। ওকে, আপনি টাকা নেওয়ার কে? আমি হৃদয়ের স্ত্রীর দিদি। এটা হৃদের টাকা, আর হৃদের কাছেই থাকবে। তুমি কে বলার? আমি এই পরিবারের কনিষ্ঠ পুত্রবধূ, লিগ্যাল ওয়াইফ অফ মিস্টার হৃদয় হরণ গাঙ্গুলি। আমার হাতে যা ডকুমেন্টস আছে তা থেকে প্রমাণ করাই যাবে যে তোমার সঙ্গে হৃদয়ের কোনো রকম সম্পর্ক নেই। তুমি তো তোমার স্টেটমেন্টেই বলেছো দীপিকা হচ্ছে হৃদয়ের স্ত্রী। আর আমার কাছে কিছু ছবি টবি আছে, সেগুলো আমি কোর্টে প্রডিউস করলে অনায়াসেই প্রমাণ করা যাবে যে দীপিকা হচ্ছে হৃদয়ের স্ত্রী। তখন বুঝতেই পারছো যে তোমার সঙ্গে হৃদয়ের সম্পর্কের মানেটা কোথায় গিয়ে দাঁড়াবে। মানে মানে স্ত্রীর বাইরে যদি অন্যরকম কোনো সম্পর্ক থাকে তাহলে তার মানেটা কি দাঁড়ায়? ভদ্রভাবে কথা বলবেন। উনি আমার স্ত্রী, সম্মান দিয়ে কথা বলবেন, আর আজে বাজে ইঙ্গিত করবেন না, বুঝেছেন? আপনার এই অভদ্রতা আমি, আপনার এই বজ্জাতি আমি আর নিতে পারছি না, আর নেব না। এই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, উনি আমার দাদা। তো তো কি হয়েছে নাকি? হ্যাঁ, আপনারা এই বাড়িতে অতিথি বা আশ্রিত দুটোর মধ্যে একটা, আর যেটাই হোক অতিথি বা আশ্রিত সংযত হয়ে থাকতে হবে, বুঝেছেন? ওনাকে কথাটা বলে দেবেন, বুঝিয়ে দেবেন? চমৎকার বেখব, তুমি তোমার বরকে তো একদম হাতের মুঠোয় করে ফেলেছ। হাতের মুঠোয় করার কি আছে? স্বামী স্ত্রীর সম্পর্কে এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। না, হওয়া উচিত নয়, একদম হওয়া উচিত নয়। আর আমি আমি এটা হতে দেব না। আমার নাম কায়া, তুমি আমাকে না চেনো না। আমি না খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস। আমার গ্রাস থেকে কেউ কোনোদিনও কিছু কেড়ে নিতে পারেনি, বুঝলে? আর এই 50,000 টাকা তুমি নিজে আমাকে দিয়ে যাবে,
নইলে আমার নাম কয়া নয়, বুঝলে? কেউ একজন জল দেবে? জলটা নিয়ে যা। এনাও তোমার জল। বেগুন দেবী কোথায়? কেন, আমি জল নিয়ে আসলে বুঝি জলের টেস্ট চেঞ্জ হয়ে যায়? না, তবে মুড বদলে যায়। তাহলে তো সারা জীবন তোমাকে মুড খারাপ নিয়েই থাকতে হবে। কেন? কারণ সারা জীবন তোমাকে আমার সাথে থাকতে হবে। এই সেই মাঠ যেখানে জয়ী আর ওর বোন রেগুলার প্র্যাকটিস করতে আসে। যেটা করার তোমাকে এই মাঠেই করতে হবে সুকুমার। সংসারের দায়িত্ব আজ থেকে তোর। বাইরের দুনিয়াটাকে যেমন জয় করবি, সংসারের দুনিয়াটাতেও জয় করতে হবে তো। এখন থেকে যে সংসারের সমস্ত খুঁটিনাটির দায়িত্ব তোর। ওরাও যদি রথ না নাড়াতে পারে, পুজো আচ্ছা ধর্মকম্ম এর থেকে সাত হাত দূরে থাকবে। মেনে নেব, কিন্তু তার আগে রথ তো টানতে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তৃপ্ত বাবু বিয়ে করলে পরে আমি কেন কিছু বলবো? আমি আমি তো ওনার কেউ নই। শুধু এটুকুই চাইবো, উনি যাকে বিয়ে করবেন তার সাথে যেন সুখে সংসার করেন, তাকে যেন ভয় পেয়ে না চলতে হয়, তার কাছ থেকে যেন মুক্তি না চাইতে হয়। এ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ? তুমি দেশের গান গাইবে? হ্যাঁ চারু, এটা কিন্তু ঠিক হবে না সুভাষ। আমাদের আদর্শ দেশ, দেশের সম্মান। বিদেশের গান যদি গাই তাহলে দেশের গানও গাইব। বলো তোমরা আমার সাথে আছো কি না? আছো তো? তুমি এত বড় একটা ক্ষতি কি করে করতে পারলে সৌরভদা? সৌরভদার ঘর সার্চ করতে গিয়ে বকুল এটা পেয়েছে বাবা। অন্যান্য ডকুমেন্টের সঙ্গে এটা ওখানে রাখা ছিল। মাস্টার স্ট্রোক দিলেন আপনি। হ্যাঁ ছোট শালা বাবু, ছিচকে চোরকে ধরতে গিয়ে বড় ডাকাতকে ইগনোর করে যাবেন না প্লিজ। মে আই কাম ইন স্যার? আপনি তো স্কলারশিপ পান? হ্যাঁ পাই। তাতে আপনার পুরো বছরের খরচ চলে না? স্যার আমি কিন্তু একবারও বলিনি যে আর্থিক কারণে আমি এখানে চাকরি চাইতে এসেছি। কি কারণে আপনার এই কাজটা প্রয়োজন সেটা তো আমাদের জানতে হবে। ওটলা পুটলি যা আছে বেঁধে নিয়ে বেরো, বেরো বাড়ি থেকে বেরো। এই যে তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ এসো রানু। এই সেই মাঠ যেখানে জয়ী আর ওর বোন রেগুলার প্র্যাকটিস করতে আসে। যেটা করার তোমাকে এই মাঠেই করতে হবে সুকুমার। সংসারের দায়িত্ব আজ থেকে তোর। বাইরের দুনিয়াটাকে যেমন জয় করবি, সংসারের দুনিয়াটাতেও জয় করতে হবে তো। এখন থেকে যে সংসারের সমস্ত খুঁটিনাটির দায়িত্ব তোর। ওরাও যদি রথ না নাড়াতে পারে, পুজো আচ্ছা ধর্মকম্ম এর থেকে সাত হাত দূরে থাকবে। মেনে নেব, কিন্তু তার আগে রথ তো টানতে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।